সমানে সমানে টক্কর সাধারণ প্রতিযোগীদের সঙ্গে সমানে টক্কর দিল বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রতিযোগীরা এক অভিনব ক্যারাটে চ্যাম্পিয়নশিপের সাক্ষী রইল গোটা বাংলা ট্র্যাডিশনাল সোটো ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই চ্যাম্পিয়নশিপে সারা বাংলার এগারোটি জেলা থেকে প্রায় তিনশো অধিক প্রতিযোগীরা অংশগ্রহণ করে প্রথমবারের এই স্টেট চ্যাম্পিয়নশিপ সারা ফেলে দিয়েছে বাংলা জুড়ে এটা আমাদের স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ তো এখানে পার্টিসিপেন্টস মানে যারা অংশগ্রহণ করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সবকটা জেলা থেকেই এসছে এবং এখানে সংখ্যা হচ্ছে পার্টিসিপেন্ট সংখ্যা তিনশো প্রায় বেশি তিনশো কুড়ির মতো তো এই অংশগ্রহণকারীরা যারা অংশগ্রহণ করেছে চ্যাম্পিয়নশিপে তাদের মধ্যে সবথেকে বিশেষত্ব হল বেশ কয়েকটা সরকারি হোম প্রাইভেট হোম থেকে এসছে এবং কিছু স্পেশাল চাইল্ড রয়েছে আমার যেগুলো আমাদের আন্ডারে আমি ট্রেনিং দিই তাদের স্পেশাল চাইল্ডরা কিভাবে আত্মরক্ষার কৌশল শিখে নিজেদেরকে ভালো রাখছে এবং পাশের বাকিদেরও ভালো রাখছে সেটা একটা অভাব একটা অভাবনীয় একটা পদক্ষেপ আমাদের এই প্রতিযোগিতার প্রায় অর্ধেক অংশই বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলেমেয়েরা অংশগ্রহণ করে তারা সমান তালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ট্র্যাডিশনাল ছোটো ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি অধ্যাপিকা সেন্সি মৌসুমী পাল বলেন বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রতিযোগিতা তারা ভাবতেই পারেনি এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আবার তাদের অনেকেই জয় করেছে পদক তার জেরেই সারা ফেলে দিয়েছে এই প্রতিযোগিতা বেশ বিশেষ করে যারা ছোট ইয়াং জেনারেশন তাদের মধ্যে এখনো আশার আলো আছে তারা কিন্তু স্বাভাবিক হয়ে উঠতে পারে স্বাভাবিক জীবনযাত্রা তারাও কাটাতে পারে তাদেরও তো অধিকার আছে তাই তাদেরকে আমার এই সেলফ ডিফেন্সের প্রশিক্ষণটা মার্শাল আর্টের প্রশিক্ষণ কাটে কিভাবে কতটা কোন টেকনিক দিলে তাদের যে ক্যাথারসিসের মাধ্যমে নানান রকম স্ট্রেসকে বার করা যায় ক্যাথারসিস এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস এটা মার্শাল আর্ট বা ক্যারাটে যে কোনো মার্শাল আর্টে আছে এটা করে ওরা নিজেদের ভেতরে যে নানান রকম সমস্যাগুলো আছে নানান রকম হরমোনাল ডিসব্যালেন্স হয় সেইগুলো থাকে অধ্যাপিকা মৌসুমী পাল এই সমস্ত মেয়েদেরকে কাউন্সিলিং গ্রুমিং এর পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করে চলেছেন দীর্ঘদিন ধরে যেহেতু তিনি ক্যারাটে নিয়ে গবেষণার কাজ করে চলেছেন তাই তার একটাই লক্ষ্য শুধু স্বাভাবিক মেয়েরা নয় বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলে মেয়েদেরও কাউন্সিলিং গ্রুমিং পাশাপাশি ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাভাবিক ছেলে মেয়েদের সঙ্গে একই রিংয়ের সমান্তালে খেলানোর চেষ্টা করে চলেছেন সেই লক্ষ্যমাত্রা রেখেই এই প্রতিযোগিতায় বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রতিযোগীদের অংশগ্রহণ অংশগ্রহণে বেশ কয়েকটা পদক জয় হয়েছে ওই সমস্ত ছেলে মেয়েদের তাদেরই আশার আলো দেখছেন সকলে হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট নিউজ এইটিন লোকাল